আমার লাল ডায়েরিতে এখনও ফাঁকা পড়ে আছে ডিসেম্বরের ডেট। ওর কোনোদিনও বেলা শেষ হবে না, ওর তো বেলা শুরু হবে, বেলা শুরু, বাঁচাও শুরু। আজ এই মুহূর্ত থেকে উনি আমার মধ্যে, আমাদের মধ্যে আরও বেশি করে বাঁচতে শুরু করবেন, আরও অভাব বোধ তৈরি হতে শুরু করবে। একটা লাল রঙের সরু ডায়েরি যার সমস্ত দিক সব সময় ভর্তি থাকত। 2012-র 2 নভেম্বরে এই ডায়েরিতে অবশেষে আমাদের জায়গা হলো। অলিক সুখের জন্য ফোন করেছিলাম, একদিন লাগবে একটি দৃষ্টের জন্য। প্রচণ্ড রেগে গিয়েছিলেন, প্রথমে করতেই চাননি ছবিটা, তারপরে অবশ্য চিত্রনাট্য শুনে তিনি রাজি হলেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই অভিজ্ঞতার কথা। বাংলা ছবির এই মুহূর্তের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক জুটি নন্দিতা দাস এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সৌমিত্র চট্টোপাধ্যায় একদিন মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন, আর এই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেই খোদ সৌমিত্র চট্টোপাধ্যায় একদিন বললেন, কাজ না করলে আমি যে পাগল হয়ে যাব শিবপ্রসাদ। এই কথাটাই আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আজকে যা আমি তোমাকে শোনাবো তার একটা শব্দও আমার নয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা, কেমন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলো তার, এবং একদিন যিনি ফিরিয়ে দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় একের পর এক শিবপ্রসাদের ছবিতে কাজ করলেন, এবং কেন তাকে এই কথাটা বলেছিলেন তিনি, সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি, তুমি ভিডিও স্কিপ করে যেতেই পারো, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কখনো বলি না যে স্কিপ করে যেও না ইত্যাদি, কিন্তু এই ভিডিওটার জন্য বলবো, যদি এক সেকেন্ডের জন্যও ভিডিওটা স্কিপ করে যাও তুমি বুঝতেই পারবে না যে কি হারালে, তাই আমি বলবো পুরো ভিডিওটা দেখো, গ্যারেন্টি দিচ্ছি একটা অন্য রকম অভিজ্ঞতা তৈরি হবে। আর এই লেখাটা আমি পেয়েছি দিল্লি প্রবাসী সোমনাথ সেনগুপ্তের সহযোগিতায়, যিনি এটা শেয়ার করেছেন। চলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিজ্ঞতার কথা আমি আজ তোমাকেই শোনাই, অবশ্যই সঙ্গে থাকো। একটা লাল রঙের সরু ডায়েরি যার সমস্ত দিক সব সময় ভর্তি থাকত। 2012-র 2 নভেম্বর থেকে ওই ডায়েরিতে আমাদের জায়গা হলো। অলিক সুখের জন্য ফোন করেছিলাম, মাত্র একটা দিন লাগবে একটি দৃশ্যের জন্য। রেগে গিয়েছিলেন, প্রথমে করতে চাননি ছবিটা, আর তারপরে চিত্রনাট্য শুনে নিজেই রাজি হয়ে গেলেন। 14-ই ডিসেম্বর 2012 প্রথম শুটিং করেছিলাম ওর সঙ্গে, ব্যাস সেই থেকে আমার সব শীতকাল আর ডিসেম্বরের ওপর অধিকার যেন ওরই হয়ে গেল। 2014-র ডিসেম্বরের বেলা শেষে, 2015-র প্রাক্তন, 2016-এ পোস্ত, 2017-র মনোজদের অদ্ভুত বাড়ি, 2018-ই বেলা শুরু। 2019-সালে শুটিং করিনি, 2020-র 14-ই ডিসেম্বর থেকে ডেট চেয়েছিলাম 2 মাসের জন্য, বলেছিলেন থিয়েটারের জন্য আলাদা করে ডেটগুলো সরিয়ে রাখতে হবে, বাকিটা অ্যাডজাস্ট করে নেব, কথা ছিল বড় একটা কাজ শুরু হবে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিলেশনশিপের কথা আমি তোমার সঙ্গে শেয়ার করছি, তুমি সঙ্গে থাকো। এই 8 বছরে কি দেখলাম, দেখেছি নিয়মকে। সৌমিত্রবাবুর পুরো জীবনটা তো একটা নিয়ম, কখন ওষুধ খাবেন, কখন উঠবেন, কখন বাড়ি থেকে বেরোবেন, কখন গাড়িতে উঠবেন, কল টাইম 9টায় মানে উনি ঠিক 8:45 পৌঁছবেন। স্ক্রিপ্ট একেবারে মুখস্থ, প্রত্যেকটা শব্দের মানে তৈরি করা আছে নিজের মধ্যে। দেখলাম পেশাদারিত্ব। পোস্তর সময় নাতির অ্যাক্সিডেন্টের পরেও সিনেমার প্রমোশনে এসেছিলেন, যেখানে উনি জানতেন যে সিনেমার বিষয় দাদু এবং নাতি। টাকার জন্য এসেছিলেন না, এসেছিলেন পেশাদারিত্বের দায় থেকে, কথা দেওয়া আছে বলে, ডায়েরিতে ডেট লেখা আছে। সবাই বলতো 4.5 ঘন্টার বেশি উনি সময় দেন না, ভুল কথা, বেলা শুরুর ক্লাইম্যাক্সে 9 ঘন্টা শ্যুট করেছেন, কারণ জানতেন কম্বিনেশন ডেট পাওয়া যাবে না একজন শিল্পীর, আর তখনই করেছিলেন সেই উক্তিটা, যা তিনি এ পর্যন্ত কাউকে কখনো বলেননি, এমনকি সত্যজিৎ রায়কেও নন। কাজ না করলে আমি যে পাগল হয়ে যাব শিবপ্রসাদ,
ওর সঙ্গে শেষ দেখা হওয়ার সময় এই কথাটা বলেছিলেন আমায়। সত্যিই তাই, ডায়েরির প্রত্যেকটা পাতা যেন ওর ভর্তি চাই। এখানেই শেষ নয় বন্ধু ভিডিওটা, আরও গোপন কথা তোমার কাছে আমি শেয়ার করব, যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই বলেছেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তরঙ্গ কথাবার্তা, অভিজ্ঞতার কথা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। এবং এর একটা কথাও আমার নয়, যা সবটাই শেয়ার করেছেন এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জুটির নন্দিতা দাস এবং শিবপ্রসাদের, সেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিজের জন্মদিন কাজের মধ্যে দিয়ে পালন করতেন, ব্যক্তিগত জীবন আর আবেগ নিজের মধ্যে রাখতে পছন্দ করতেন। পোস্ত শুটিংয়ের সময় ওর স্ত্রী দীপা বৌদি অসুস্থ হন, হাসপাতালে ছিলেন। সৌমিত্রবাবু কিন্তু একদিনও শুটিং বন্ধ করতে বলেননি, শান্তিনিকেতনে চলছে শুটিং, আর দীপা বৌদি কলকাতার হাসপাতালে। কিন্তু কাজ বন্ধ থাকেনি, শুটিং চলাকালীন ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের কথা কেউ জানতে পারেনি। শুধু একদিন শুট পরে ডাবিংয়ে এসেছিলেন, বললাম কি ব্যাপার হঠাৎ, বললেন দীপাকে নিয়ে টলি ক্লাবে লাঞ্চে যাব, ব্যাস ওইটুকুই। উনি আমার মায়ের থেকে এক বছরের বড়, কাজেই ওর মুড সুইংগুলো বুঝতে আমার অসুবিধা হতো না। উনি প্রতিযোগিতা ভালোবাসতেন, এটা কেউ জানে না, এখানেই উনি লেজেন্ড এবং মানুষ। বেলা শেষে দুই বয়স্ক মানুষের প্রেমের গল্প। সৌমিত্রবাবু অনেক দিন পর পোস্টার হিরো, পয়লা মে ছবি রিলিজ করেছিল, তেসরা মে সকালবেলায় উনি ফোন করলেন, যা শুনছি তা কি সত্যি? আমরা কি পেরেছি ওদেরকে হারাতে? ওদেরটা কারা স্যার? মনে প্রশ্ন এলেও আমি জানতে চাইনি কাদেরকে হারাতে চেয়েছিলেন উনি, কাদের জবাব দিতে চেয়েছিলেন ৭৯'র সৌমিত্র চট্টোপাধ্যায়, কাদের বলতে চেয়েছিলেন লেজেন্ডা কোনোদিনও মরে না। বেলা শেষে করে উনি তো সব রেকর্ড ভেঙে দিলেন, পরের বছর প্রাক্তন করলেন একসঙ্গে। তারপর আবার পোস্তর জন্য ডেট নিতে গেলাম, আবার সেই লাল ডায়েরি, জানতে চাইলেন প্রাক্তন কেমন চলছে, বেলা শেষের চেয়ে বেশি? আমি বললাম ওই আর কি। উনি বললেন বেলা শেষের ক্রেজটা তাহলে কাজ করছে বলো, ব্যাস ওই একটা কথাই আমাকে স্তব্ধ করে দিলেন। ওকে বলেছিলাম আপনি শেষ, আপনার পর আর কোনো বাঙালি নায়ক এক্ষণ পত্রিকার সম্পাদনা আর সিনেমার নায়ক একসঙ্গে হতে পারবেন না। করোনা পরবর্তী বাংলা ছবির ক্যানভাসে অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা এই মুহূর্তে বেলা শুরু, যার দিকে সব সিনেমা হলের মালিক তাকিয়ে আছেন। হয়তো এই সিনেমাই হলে আবার লোক আনবে, আর এই সিনেমা দিয়েই হয়তো মোড় ঘুরবে, কাকে দেখতে আসবে তারা, এটাই সৌমিত্রবাবুর ক্যারিশমা। আমি এবং নন্দিতা রায় একসঙ্গে সিনেমা করি, যৌথভাবে কাজ করি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে উনিই বোধহয় প্রথম যিনি আলাদা করে বলতেন নন্দিতার শট ওকে বললে তবেই শট ওকে। সাক্ষাৎকারে বলতেন নন্দিতা একটা আলাদা এক্স ফ্যাক্টর। উনি যেদিন হাসপাতালে গেলেন আমি নিশ্চুপ হয়ে বসে গিয়েছিলাম, শুধু মাঝে মাঝে বন্ধু ডাক্তার অরিন্দমকে, অরিন্দম করকে ফোন করেছি, মেসেজ করেছি, ও ওর সময় মতো উত্তর দিয়েছিল। আর অরিন্দম বলেছিল খালি জ্ঞানটা ফেরাতে পারছি না, ব্রেনটা কাজ করছে, বাকি সব প্যারামিটার কিন্তু স্বাভাবিক। কিন্তু সৌমিত্রবাবু আপনার তো ওটাই সব, আপনার আঁকা ছবি, আপনার লেখা কবিতা, আপনার নাটক, আপনার সিনেমা, আপনার স্মৃতি। একদিন অরিন্দম বলল ওর পছন্দের কিছু গান পাঠাতে পারবেন, মিউজিক থেরাপি করব, ওর ভালো লাগবে। বুঝতে পারছিলাম না কোন গানটা আগে দেব আর কোন গানটা পরে। সবচেয়ে আগে রাখলাম কনক বিশ্বাসের আসা যাওয়ার পথের ধারে। তারপর ভাবলাম আপনি একবার জর্জদার প্রথম দিকের গানের কথা বলেছিলেন, তাই রাখলাম দেবব্রত বিশ্বাসের এ শুধু অলস মায়া, প্রথম দিকের গাওয়া ওই আসনতলে, নিজের মতো করে গানগুলো সাজিয়ে পেনড্রাইভে করে পাঠিয়ে দিয়েছিলাম অরিন্দমের কাছে। জানি না স্যার ঠিক মতো সাজাতে পেরেছিলাম কি না, ভয় লাগছিল, হয়তো বকবেন পরে। আমার মনে পড়ছে স্যার আপনাকে বলতাম একজনকে আপনি ১৪টা ছবির সময় দিয়েছেন, আপনি বলেছিলেন পারবো না কি, আরও ৫ বছর মানে ৯০, অসম্ভব।
তখন হয়তো স্মৃতিই কাজ করবে না, কিন্তু এও বলেছিলেন প্রম্পট করে দিলে সংলাপ কোনো দিন ভুলব না, ওটা শিশিরবাবুর থেকে পাওয়া। পাঁচটা ছবির ডেট বাকি আছে স্যার, আপনার দেখা দেখি আমিও লাল ডায়েরি রাখি এখন, কিন্তু আমার ডায়েরিতে ডিসেম্বরের ডেট যে একেবারে ফাঁকা। কবে থেকে রাখব ডেট স্যার? থিয়েটারের ডেটগুলো আলাদা করে রাখব, কথা দিচ্ছি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তরঙ্গ কথা তোমার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো সেটা জানাবে, সবার আগে তুমি ভালো থেকো, টাটা।